আমরা এখন চলে যাব আমাদের ল্যাব থেকে, কিছু সময় কাটানোর পর থেকে। এবার দেখবো গিয়ে আমাদের একটি খাওয়া দাওয়া হচ্ছে। এত চিল্লাও কেন তুমি? আমরা দেখছি একজন হচ্ছে, তার একজন শরীর অসুস্থ, তিনি আমার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন না আমাদের সাথে। হ্যালো হ্যালো হ্যালো, তিনি এখন নিদ্রায় চলে গিয়েছেন। হ্যালো, তিনি তিনি হাত দিয়ে ইশারা করলেন, তিনি এখন জীবিত আছেন। তিনি এখন এই লেপের ভিতর দিয়ে মহাকাশের সেই লড়াগু গুহের মধ্যে চলে যাবেন, তিনি সফল হতে পারবেন বলে তিনি জানাচ্ছেন। দেখা যাক আমরা এই গুহার ভিতরে ঢুকতে পারি কি না। আমরা এখন এই গুহার ভিতরে ঢুকবো, দেখা যাক গুহার ভিতরে আমরা কী পাই, কী পাই আমরা গুহার ভিতরে। গুহার ভিতরে শুধু অন্ধকার, অন্ধকার দেখতে পাচ্ছি আমরা, আমরা গুহার ভিতরে অন্ধকার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো দেখা যাক গুহার ভিতরে মানুষের কিন্তু মানুষ প্রজাতির কিছু অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন। দেখা যাক আমরা একটু গুহার ভিতর থেকে বেরিয়ে আসি। হ্যাঁ, পরবর্তীতে আমরা গুহাকে আপনার পরবর্তীতে গুহাকে আবার নতুন করে দেখবো। আমরা এখন গুহার বাইরে, দেখুন এই পাহাড়টি অনেক বিশাল বিশাল, এই পাহাড়টি অনেক উঁচু, এই উঁচুর মাঝখানে একটি প্রাণী বাস করে। এই গুহার ভিতরে একটি একটি প্রাণী থাকে যাকে আমরা এখনও নাগালের এখনও তাকে দেখতে পাইনি। এই প্রাণীটি মাঝে মাঝে নড়াচড়া দিয়ে ওঠে। হ্যাঁ, দেখুন দেখুন এই পাহাড়টি নড়ছে, এই পাহাড়টির সমান ওই এই যে দেখুন ভূমিকম্প হতে চলেছে, মাঝে মাঝে এই পাহাড়টি কেঁপে ওঠে। হ্যাঁ, আপনারা বুঝতে পাচ্ছেন দেখুন পাহাড়টি কীভাবে তৈরি হয়েছে। দেখা যাক আমরা পাহাড়টির আশপাশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই পাহাড়টি দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় এই পাহাড়টি। দেখুন এই পাহাড়টি অনেক বিশাল, বিশাল থেকে বিশাল পাহাড়টি, অনেক মানুষ এই পাহাড়টির ভিতরে ঢুকতে পারে না। আর শীতের সময় যারা এই পাহাড়টির ভিতরে ঢুকে সহজে বেরোতে পারে না। এই পাহাড়টিকে পাহাড়টি অনেক ভয়ানক, যদি কেউ এই পাহাড়টির ভিতরে শীতকালে একবার ঢুকে পড়ে, শীতকালে যদি একবার ঢুকে পড়ে এই পাহাড়ের ভিতরে, এই পাহাড় থেকে আর বেরোতে পারে না। আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়টা মাঝে মাঝে নড়াচড়া করে। আপনারা দেখে আমি এই পাহাড়টি আবার দেখাতে চাই, দেখা যাক পাহাড়টি আমরা ঢুকতে পারি নাকি। মনে হয় এটি পাহাড়, এই পাহাড়টি বা এর এর দরজা। দেখা যাক আস্তে আস্তে আমরা কিন্তু একটি দরজা হাঁটালাম। হ্যাঁ, এইবার দেখে আমরা আস্তে আস্তে এর ভিতরে ঢুকতে পারি নাকি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে ঢুকছি পাহাড়টির ভিতরে, আস্তে আস্তে দেখুন পাহাড়টি আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে অন্ধকারই হচ্ছে, আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম, শুধু অন্ধকার আর অন্ধকার। আপনাদেরকে পাহাড়টি আমি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টি কিন্তু অনেক অন্ধকার এবং অনেক গভীর, যার শেষ আমরা খুঁজে পাইনি। হ্যাঁ, এখন পর্যন্ত কেউ এই পাহাড়টি শেষ খুঁজে পায়নি। ফ্ল্যাশ দিবা তো, তোমার দেখা যায় এটি তো পাহাড় আর এটি পাহাড়েরই। মানে আমি বুঝাচ্ছি যেটি পাহাড়, এই পাহাড়ে আমার শীতকালে যে ঢুকে একবার বাড়াচ্ছে না বাড়াচ্ছে না, সেটা আমি বুঝাতে চাইছি। তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টি আবার নিজের স্থান পরিবর্তন করেছে, এটি মাঝে মাঝে স্থান পরিবর্তন করে। আমরা আপনাদেরকে আবারও চেষ্টা করব পাহাড়টি দেখানোর জন্য। এবার আমরা এই পাহাড়টির ঢোকার বা প্রবেশপথ খুঁজে বার করার চেষ্টা করব। আমরা এই পাহাড়টির এখনও প্রবেশপথ পাইনি। এই যে আমরা একটা প্রবেশপথ পেয়ে গেছি, অনেক আমরা এই পাহাড়টির এবার আমরা ইয়ে পেয়ে গেছি, প্রবেশপথ পেয়ে গেছি। আমরা আস্তে আস্তে এই পাহাড়টির হাত মানে পাহাড়টি ঢোকার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের ফ্ল্যাশ প্রায় অন হয়ে গিয়েছে, অনেকক্ষণ পর আমরা ফ্ল্যাশ অন করেছি। দেখুন আমরা আস্তে আস্তে এই পাহাড়টির ভিতরে ঢুকছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পাহাড়টি কত গভীর, এই পাহাড়টি অনেক গভীর। আপনারা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন এই পাহাড়টি গভীর, যেহেতু আমরা ঢোকার চেষ্টা করব। দেখুন আমরা আপনাদেরকে পাহাড়টি আবার দেখানোর চেষ্টা করব। আমরা যত দূরে যাচ্ছি শুধু পাহাড়টির দেখতেই পাচ্ছি। দেখুন আপনারা এই যে এখানে হলুদ রঙের
বা হলুদ বর্ণের কমলা রঙের পাহাড়ের কিছু দৃশ্য দেখানো যাচ্ছে। প্রাচীনকালে এটি খোদাই করা হয়েছিল। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টির ভিতর থেকে আনন্দ হাওয়া আসছে। আমরা আস্তে আস্তে ঢোকানোর চেষ্টা করছি। দেখুন আমরা এই খোদাই বা প্রাচীনকালে এটা করা হয়েছিল। এখন আমরা আস্তে আস্তে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আস্তে আস্তে এগোচ্ছি পাহাড়ের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টি আস্তে আস্তে ইয়ে হচ্ছে। আমরা পাহাড়ের এখানে একটি মানুষের পা দেখতে পেয়েছি। একটি মানুষের পা নড়াচড়া করছে। আপনারা দেখুন দেখুন এটা কিভাবে সম্ভব, পাহাড়ের ভিতরে মানুষ। দেখা যাক কি হয়, দেখা যাক। এটি মানুষের অঙ্গটি নড়াচড়া করছে। আমরা আস্তে আস্তে ভয় পেয়ে গেলাম। পাহাড়টির প্রবেশপথ আমরা আর খুঁজে পাচ্ছি না। আবার আমরা নতুন করে চেষ্টা করব পাহাড়টির প্রবেশপথ খোঁজার জন্য। দেখুন আস্তে আস্তে আমরা খুদাই যাচ্ছি। পাহাড়টির প্রবেশপথ আমরা পেয়ে গিয়েছি। ওই যে দেখুন মানুষের অঙ্গটি আবারও নড়াচড়া করছে। আমরা তাকে হাত দিয়ে ছোঁয়ার চেষ্টা করব। আমরা গুটি গুটি হাত এগোলাম। এই যে পাহাড়টি আমরা আবার দমকে গেল। এই যে দেখতে পাচ্ছেন মানুষের একটু অঙ্গ বিশাল বিশাল। আমরা ভয় করে পাহাড়টি থেকে ব্যাগ চলে এলাম। সাহেব যার সময় একটা ফোন দেওয়া, বুঝতে পারিস? হ্যাঁ, আর এক মিনিট দাঁড়াও, তো ব্যস্ত আছিস কে? আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি অভিজ্ঞ লোক কিছু কালো কালো বাটনের উপর হাত চাপছেন, হাত দিচ্ছেন, এবং এখানে অটোমেটিক্যালি কিছু কাজ হচ্ছে। এগুলোর সামনে আমরা নতুন পরিচিত হয়েছি।